Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. নমস্কার। মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজন করা অনলাইন ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি অনন্যা সরকার, নিবেদিতা গার্লস হাই স্কুলের ভূগোল বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করব ক্লাস টেনের বায়ুমণ্ডল অধ্যায় নিয়ে। শুরু করছি আজকের আলোচনা। প্রথমে জেনে নেব বায়ুমণ্ডল কী। আমরা যে পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে বসবাস করছি তার চারপাশে রয়েছে একটা গ্যাসীয় আবরণ। সেই গ্যাসীয় আবরণ মূলত পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবীর সঙ্গেই আবর্তিত হচ্ছে। এর বিস্তার সমুদ্র পৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। এই গ্যাসীয় আবরণকেই বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল যদিও এর বিস্তার ধরা হচ্ছে 10,000 কিলোমিটার পর্যন্ত, কিন্তু 97% বায়ুমণ্ডলের উপাদানই 30 কিলোমিটার পর্যন্তই দেখা যায়। জেনে নেব বায়ুমণ্ডলের কিছু বৈশিষ্ট্য। বায়ুমণ্ডল বিভিন্ন ধরনের গ্যাসীয় মিশ্রণে তৈরি হয়েছে। বায়ুমণ্ডলের নিজস্ব কোনো গন্ধ, বর্ণ বা আকার নেই। উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের আয়তনে পরিবর্তন হয়। এরপরে আমরা জানব বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে। বায়ুমণ্ডলের উপাদানকে তিনটে ভাগে ভাগ করা হয়। প্রথম উপাদান হলো গ্যাসীয় উপাদান। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে মূলত সবথেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন গ্যাস 78%, তারপরে রয়েছে অক্সিজেন 20.98%, তারপরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড 0.03%। এছাড়াও বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, যেমন হিলিয়াম, নিয়ন, জেনন, ক্রিপ্টন, আর্গন। এগুলি বায়ুমণ্ডলের দ্বিতীয় উপাদান হল জলীয় বাষ্প। জলীয় বাষ্প অর্থাৎ জলের গ্যাসীয় অবস্থাকে বলা হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প বায়ুমণ্ডলে উষ্ণতা, উচ্চতা, অক্ষাংশ প্রভৃতির উপরে নির্ভর করে বায়ুমণ্ডলে কতটা জলীয় বাষ্প থাকবে। মূলত বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বায়ুমণ্ডলের তৃতীয় উপাদান হচ্ছে ধূলিকণা। ধূলিকণা বা যাকে অ্যারোজল বলা হয়, ধূলিকণার উৎস বায়ুমণ্ডলে প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট দুটোই হতে পারে। সমুদ্র তট, মরুভূমি প্রভৃতি থেকে ধূলিকণা বায়ুমণ্ডলে এসে মেশে। এছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় সৃষ্ট ছাই, ভস্য, সেগুলো হচ্ছে বায়ুমণ্ডলে গিয়ে মিশছে এবং বায়ুমণ্ডলে ভাসমান অবস্থায় রয়েছে। এছাড়া শিল্পায়ন বা যানবাহন থেকে নির্গত শিল্প, বিভিন্ন শিল্প কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, ধুলো, এগুলো হচ্ছে বায়ুমণ্ডলে মিশছে এবং এগুলোই হচ্ছে বায়ুমণ্ডলে ভাসমান অবস্থায় ধূলিকণা হিসেবে বিরাজ করে। এরপরে আমরা জানব বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস মূলত দুটোভাবে করা হয়। একটা হচ্ছে উপাদানের পার্থক্য অনুসারে, আরেকটা হচ্ছে উষ্ণতার পার্থক্য অনুসারে। আমরা প্রথমে উপাদানের পার্থক্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস দেখে নেব। উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে দুটোভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে সমমণ্ডল, আরেকটা হচ্ছে বিষমমণ্ডল। সমমণ্ডল বা যাকে বলা হয় হোমোস্ফিয়ার। হোমো শব্দের অর্থ হচ্ছে সমান বৈশিষ্ট্যযুক্ত
এবং স্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে স্তর বা মণ্ডল। সমমণ্ডলের বিস্তার হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটারের মধ্যে সমমণ্ডলের বিস্তার। এই অংশে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত একই রকম থাকে বা প্রায় সমান থাকে, সেই জন্য এই অংশকে সমমণ্ডল বলা হয়। উপাদান অনুসারে দ্বিতীয় ভাগ বায়ুমণ্ডলের হচ্ছে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার, হেটেরো শব্দের অর্থ হল বিষম বৈশিষ্ট্যযুক্ত, যেখানে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত আলাদা আলাদা হয় বলে এই স্তরকে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার বলা হয়। এই স্তরের বিস্তার সমমণ্ডলের ঊর্ধ্বে অর্থাৎ 100 কিলোমিটারের পর থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। বিষমমণ্ডলকে আবার 4টে ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে পারমাণবিক নাইট্রোজেন স্তর। এই নাইট্রোজেন স্তরের বিস্তার হচ্ছে 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। এখানে নাইট্রোজেন গ্যাসেরই প্রাধান্য লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে অক্সিজেন স্তর, আণবিক অক্সিজেন স্তর। এই স্তরে অক্সিজেন অণুর প্রাধান্য লক্ষ্য করা যায়। এই স্তরে বিস্তার হচ্ছে 200 থেকে 1,000 কিলোমিটার পর্যন্ত। তারপরে রয়েছে হিলিয়াম স্তর। হিলিয়াম স্তরে মূলত হিলিয়াম গ্যাসেরই প্রাধান্য লক্ষ্য করা যায়। তারপরে রয়েছে হাইড্রোজেন স্তর। হিলিয়াম স্তরের বিস্তার হচ্ছে, হিলিয়াম স্তরের বিস্তার 1,000 থেকে 3,500 কিলোমিটার পর্যন্ত। এবং লাস্ট হাইড্রোজেন স্তর, হাইড্রোজেন স্তরের বিস্তার হচ্ছে 3,500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। এই স্তরে হচ্ছে হাইড্রোজেন গ্যাসেরই প্রাধান্য লক্ষ্য করা যায়। এরপরে আমরা আলোচনা করব উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হলো ট্রোপোস্ফিয়ার। আমরা বাকি অংশটা ট্রোপোস্ফিয়ারের একটা ছবি স্লাইডের মাধ্যমে দেখে নেব। বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। সবার নিচে রয়েছে দেখো ট্রোপোস্ফিয়ার স্তর। ট্রোপোস্ফিয়ার, ট্রোপো শব্দের অর্থ হলো পরিবর্তনশীল এবং স্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে স্তর বা মণ্ডল। ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর। ট্রোপোস্ফিয়ার স্তরের বিস্তার মেরু অঞ্চলে 6 থেকে 8 কিলোমিটার পর্যন্ত হয় এবং নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত হতে পারে। গড়ে এর বিস্তার 15 কিলোমিটার পর্যন্ত হয়। ট্রোপোস্ফিয়ার স্তরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ট্রোপোস্ফিয়ার স্তরের উষ্ণতা হ্রাস পায়। প্রতি 1,000 মিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রোপোস্ফিয়ার স্তরের উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। একে বলা হয় নর্মাল ল্যাপস রেট। ট্রোপোস্ফিয়ার স্তরের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ট্রোপোস্ফিয়ারের মধ্যে বায়ুমণ্ডলের যাবতীয় ঘটনা, যেমন মেঘ সৃষ্টি হওয়া, বৃষ্টিপাত, বজ্রপাত, সমস্ত কিছুই ট্রোপোস্ফিয়ারের মধ্যে হয়ে থাকে। সেই জন্য ট্রোপোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশকে বলা হয় ট্রোপোপজ। পজ অর্থাৎ থামা। সেই জন্য এই অংশে কোনো রকম পরিবর্তন, উষ্ণতার কোনো রকম পরিবর্তন হয় না, সেই জন্য এই স্তরকে বলা হয় ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ারের পরবর্তী অংশ আমরা দেখতে পাচ্ছি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা আবার বাড়তে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের কোনো রকম গোলযোগ অর্থাৎ মেঘ সৃষ্টি হওয়া বা বৃষ্টিপাত কোনো রকম কিছু হয় না, সেজন্য স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডলও বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ঊর্ধ্ব অংশে অর্থাৎ 15 থেকে 50 কিলোমিটারের মানে 25 থেকে 50 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়, সেই জন্য এই স্তরকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। ওজোনোস্ফিয়ার স্তরের গুরুত্ব হচ্ছে কি, ওজোনোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে যখন সূর্যরশ্মি আসে তখন সূর্যের যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি রয়েছে আল্ট্রাভায়োলেট রে, সেটা ওজোন গ্যাস শোষণ করে নেয়। তার ফলে আমরা জীবকুল যারা পৃথিবীতে রয়েছি তারা এই ক্ষতিকারক অতিবেগুনির রশ্মির হাত থেকে রক্ষা পায়। এছাড়া স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট বিমানগুলো চলাচল করে। যেহেতু এই অংশটা পুরো শান্ত, সেই জন্য জেট বিমান থেকে নির্গত ধোঁয়া সাদা পুচ্ছের মতন বা লেজের মতন একটা দাগের সৃষ্টি করে এই স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে।
স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের বিস্তার হচ্ছে 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত। মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা আবার কমতে শুরু করে, অর্থাৎ অল্টারনেটিভভাবে হচ্ছে ট্রোপোস্ফিয়ারে মনে রাখার সুবিধার জন্য এভাবে মনে রাখবে, ট্রোপোস্ফিয়ারে একবার উষ্ণতা কমছে, আবার স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে উষ্ণতা বাড়ছে, আবার মেসোস্ফিয়ারে গিয়ে উষ্ণতা কমছে। মেসোস্ফিয়ার স্তরের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মেসোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে যখন কোনো মহাজাগতিক বস্তু বা উল্কা পৃথিবীর দিকে এগিয়ে আসে, তখন এই মেসোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় ওগুলো পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়, ফলে পৃথিবী ওই সমস্ত মহাজাগতিক বস্তু বা উল্কার সঙ্গে সংঘর্ষের হাত থেকে রক্ষা পায়। এটা মেসোস্ফিয়ার স্তরের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এরপরে রয়েছে আয়নোস্ফিয়ার স্তর। আয়নোস্ফিয়ার স্তরকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে থার্মোস্ফিয়ার আর একটা হচ্ছে সমতাপঞ্চল বা আইসোথার্ম। থার্মোস্ফিয়ার হচ্ছে নিচের অংশ, এই অংশে তাপের দ্রুত পরিবর্তন হয়, আর আইসোথার্ম বা সমতাপঞ্চল হচ্ছে উপরের অংশ, আয়নোস্ফিয়ারের উপরের অংশ, এই অংশে উষ্ণতার পরিবর্তন খুব ধীরে ধীরে হয় বা প্রায় হয় না বললেই চলে। আয়নোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। আয়নোস্ফিয়ারের বিস্তার হচ্ছে 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়। এখানে অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক রশ্মি তড়িদাহত হয়ে ইলেকট্রনে ভেঙে যায়, ফলে এই স্তরে ধনাত্মক এবং ঋণাত্মক দু রকমের আয়নেরই প্রাচুর্য লক্ষ্য করা যায়। ফলে পৃথিবী থেকে যে বেতার তরঙ্গ পাঠানো হয়, সেই বেতার তরঙ্গ এই আয়নোস্ফিয়ার স্তরের মধ্যে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফেরত আসে। অর্থাৎ পৃথিবীতে যে বেতার যোগাযোগ আমরা করে থাকি, সেই বেতার যোগাযোগের জন্য আমরা সম্পূর্ণভাবে কিন্তু এই আয়নোস্ফিয়ার স্তরের উপরে নির্ভরশীল। এই স্তরের অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে তড়িদাহত অণুর চৌম্বক বিক্ষেপের ফলে সুমেরু এবং কুমেরু অঞ্চলে মৃদু আলোকযুক্ত একরকম রশ্মি সৃষ্টি হয়, যাকে বলা হয় মেরুজ্যোতি। সুমেরুতে এর নাম হচ্ছে সুমেরুপ্রভা, কুমেরুতে এর নাম হচ্ছে কুমেরুপ্রভা। এসো আমরা মেরুজ্যোতির একটা ছোট্ট ক্লিপিংস দেখে নিই। মেরুজ্যোতির ছবি আমরা দেখলাম। এরপরে আমরা নেক্সট যেটা আমাদের আছে এক্সোস্ফিয়ার, সেই স্তর সম্পর্কে আলোচনা করব। এক্সোস্ফিয়ার স্তরে হচ্ছে আয়নোস্ফিয়ারের পরের অংশ। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এক্সোস্ফিয়ার স্তরে মূলত হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। এক্সোস্ফিয়ার স্তরের উপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার স্তর। ম্যাগনেটোস্ফিয়ার স্তর হচ্ছে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর, এরপরেই রয়েছে মহাশূন্য। ম্যাগনেটোস্ফিয়ার স্তরে এই স্তরের বায়বীয় উপাদানগুলো সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে এবং এই স্তরের উষ্ণতা হয় 2000 ডিগ্রি সেলসিয়াস। ম্যাগনেটোস্ফিয়ার স্তরে প্রোটন এবং ইলেকট্রনের সমন্বয়ে একটা চৌম্বক ক্ষেত্রের বা একটা ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয় বলে একে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আমরা ছবির মাধ্যমে স্তরগুলো দেখে নিলাম। এরপরে আমরা একটু বোর্ডের মাধ্যমে উত্তাপ সম্পর্কে বুঝব। এরপরে আমরা আলোচনা করছি বায়ুমণ্ডলের উত্তাপ সম্পর্কে। আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠের যে কোনো রকম উষ্ণতার উৎস হচ্ছে সূর্য। সূর্য পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। সেই উষ্ণতা থেকে আমরা খুব সামান্য পরিমাণে পৃথিবীতে পেয়ে থাকি। সূর্য থেকে পৃথিবীতে যে আলোকরশ্মি, সূর্যের যে আলোকরশ্মি আসে তা খুব কম, 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। সূর্য থেকে পৃথিবীতে যে সূর্যরশ্মি আসছে তাকে বলা হচ্ছে আগত সৌরকিরণ বা ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন। এই ইনসোলেশনের পরিমাণ হচ্ছে 200 কোটি ভাগের 1 ভাগ। এবারে এই 200 কোটি ভাগের 1 ভাগকে যদি আমরা 100% হিসেবে ধরে নিই, তাহলে সেই 100%-এর মধ্যে 34% সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠ বা তার বায়ুমণ্ডলকে কোনো রকম উত্তপ্ত না করে আবার মহাশূন্যে প্রতিফলিত হয়ে ফিরে যায়। একে বলা হচ্ছে, এই 34% সৌররশ্মিকে বলা হয় অ্যালবেডো। মূলত
মূলত মেঘের দ্বারাই সবথেকে বেশি প্রতিফলন হয়, এছাড়াও ভূপৃষ্ঠ থেকে 2% মতন প্রতিফলন হয়ে থাকে। এবারে 100 থেকে যদি আমরা 34% বিয়োগ করি তাহলে হচ্ছে থাকলো 66%। এই 66% সৌরশক্তি পৃথিবীকে বা ভূপৃষ্ঠকে সরাসরি উত্তপ্ত করছে। এই 66% সৌরকিরণকে বলা হয় কার্যকরী সৌরকিরণ। এই 66%-এর মধ্যে 17% হচ্ছে বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় এবং বাকি অংশ হচ্ছে ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হচ্ছে। এবারে পৃথিবী যে 66% সৌরকিরণ শোষণ করলো, সেই দিনের বেলা যেটা তাপ শোষণ করেছে সূর্যরশ্মি, সেটা আবার সে রাতের বেলায় সূর্য অস্ত যাওয়ার পরে সে আবার প্রতিফলন করে। এর ফলে পৃথিবী তাপ শোষণ করে যেমন উত্তপ্ত হচ্ছে, তেমনি তাপ প্রতিফলন করে আবার শীতল হয়ে যাচ্ছে। ফলে পৃথিবী কখনোই খুব বেশি উত্তপ্ত বা কখনোই খুব বেশি শীতল হয়ে পড়ে না। এই ঘটনাটাকেই বলা হচ্ছে তাপ বাজেট বা হিট বাজেট। অর্থাৎ যতটা পরিমাণ আমি গ্রহণ করলাম সেই পরিমাণ সূর্যরশ্মি আবার আমি প্রতিফলন করে দিলাম, এটাকেই বলা হচ্ছে তাপ বাজেট বা হিট বাজেট। এবারে পৃথিবী যে এই উত্তপ্ত হচ্ছে, বললাম সূর্যকিরণ আসছে 66% কার্যকরী সৌরকিরণ এর মাধ্যমে উত্তপ্ত হচ্ছে, কী কী পদ্ধতিতে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে সেই পদ্ধতিগুলো আমরা একটু দেখে নেব। উত্তপ্ত হওয়ার পদ্ধতি, মূলত 4টি পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। প্রথম পদ্ধতি হলো পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতিতে কি হয়, সূর্যরশ্মি প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এবারে ভূপৃষ্ঠ যখনই উত্তপ্ত হয়ে গেল, তখনই ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুস্তর রয়েছে সেই বায়ুস্তর, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর ভূপৃষ্ঠ থেকে তাপ গ্রহণ করে উত্তপ্ত হবে। এবারে বায়ুস্তর, প্রথম বায়ুস্তর যখন উত্তপ্ত হয়ে গেল, সেখান থেকে তাপ তার পরবর্তী বায়ুস্তরে গেল, সেখান থেকে তার পরবর্তী বায়ুস্তরে গেল। এইভাবে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে তাপ যখন ধীরে ধীরে নিচের বায়ুস্তর থেকে উপরের বায়ুস্তরের দিকে এগিয়ে যায়, তখন সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে পরিবহন পদ্ধতি। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পরিচলন পদ্ধতি। ওটা আমরা একটু স্লাইডে ছবির মাধ্যমে দেখে নেব। পরিচলন পদ্ধতি, এই ছবিতে দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে। ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পরে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুস্তর রয়েছে সেই বায়ুস্তর উত্তপ্ত হয়। আমরা জানি যে বায়ু উত্তপ্ত হলে হালকা এবং প্রসারিত হয়ে যায়। সেই উত্তপ্ত হালকা বাতাস উপরে উঠে গেছে, উপরে উঠে যাওয়ার ফলে সেখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে। ফাঁকা জায়গা পূরণ করার জন্য আশেপাশ থেকে শীতল বাতাস ওই ফাঁকা জায়গা পূরণ করার জন্য সেখানে আসছে এবং উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে সেই শীতল বাতাসও আবার উত্তপ্ত হচ্ছে এবং উত্তপ্ত হয়ে আবার উপরের দিকে উঠে যাচ্ছে। এইভাবে একটা সাইক্লিক মোশনের মাধ্যমে শীতল বায়ু ক্রমাগত উষ্ণ ভূপৃষ্ঠের সংস্পর্শে আসছে এবং উপরের দিকে উঠে যাচ্ছে। এইভাবে যখন বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তখন তাকে বলা হয় পরিচলন পদ্ধতি। অনেকটা আমরা যখন বাড়িতে জল গরম করি ঠিক সেই প্রসেসে এইভাবে বায়ু গরম হচ্ছে। তৃতীয় পদ্ধতি হচ্ছে রেডিয়েশন পদ্ধতি বা বিকিরণ পদ্ধতি। এই ছবিতে আমরা 3টে পদ্ধতি, পরিবহন, পরিচলন এবং বিকিরণ পদ্ধতি, 3টে পদ্ধতি একসঙ্গে দেখতে পাচ্ছি। বিকিরণ পদ্ধতি বা রেডিয়েশন পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে কোনো রকম মাধ্যম ছাড়া, কঠিন, গ্যাসীয় বা তরল কোনো রকম মাধ্যম ছাড়াই যখন ভূপৃষ্ঠ থেকে তাপ বায়ুমণ্ডলে সঞ্চারিত হয় তখন তাকে বলা হচ্ছে বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে যেটা হয়, সূর্য থেকে ভূপৃষ্ঠ তাপ গ্রহণ করছে, এবারে ভূপৃষ্ঠের তাপ গ্রহণ করার একটা নির্দিষ্ট সীমা রয়েছে। যখন সেই সংকট সীমাটা ভূপৃষ্ঠ অতিক্রম করে যায় তখন তড়িৎ চুম্বক তরঙ্গের আকারে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করতে থাকে বায়ুমণ্ডলে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বিকিরণ পদ্ধতি। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার আরও একটি পদ্ধতি হচ্ছে তাপ শোষণ পদ্ধতি। তাপ শোষণ পদ্ধতিতে
বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা এগুলি সরাসরি সূর্য থেকে তাপ শোষণ করে। তবে এই পদ্ধতিতে উত্তপ্ত হওয়ার পরিমাণ বায়ুমণ্ডলের ক্ষেত্রে খুব কম পরিমাণই হচ্ছে বায়ুমণ্ডলে উত্তপ্ত হয় এই পদ্ধতিতে। তাহলে আমরা বায়ুমণ্ডল উত্তপ্ত কিভাবে হয় সে চারটে পদ্ধতি আজকে জানলাম। এরপরে আমরা একটু বোর্ডের মাধ্যমে তাপের পরিমাপ কিভাবে হয় সেটা জেনে নেব। বায়ুমণ্ডলের তাপ পরিমাপ করার জন্য আমরা মূলত থার্মোমিটার যন্ত্র ব্যবহার করে থাকি। থার্মোমিটারে দু ধরনের স্কেল থাকে, একটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, আরেকটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আর বায়ুমণ্ডলের উষ্ণতা পরিমাপ একক, যে এককের সাহায্যে বায়ুমণ্ডলের উষ্ণতা প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। এই দুটো এককে বায়ুমণ্ডলের উষ্ণতা প্রকাশ করা হয়। দৈনন্দিন উষ্ণতা পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সিক্সেল ম্যাক্সিমাম এবং মিনিমাম থার্মোমিটার। এই যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা রেকর্ড করা হয়। এই প্রসঙ্গে একটু বলি উষ্ণতার প্রসরের কথা। উষ্ণতার প্রসর হচ্ছে কি, আমরা একটা দিনের যে সর্বোচ্চ উষ্ণতা পেলাম এবং সর্বনিম্ন উষ্ণতা পেলাম, সেই সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার যে ব্যবধান বা বিয়োগফল সেটাই হচ্ছে উষ্ণতার প্রসর। অর্থাৎ একদিনের হয়তো ম্যাক্সিমাম টেম্পারেচার আমি পেয়েছি 30 ডিগ্রি সেলসিয়াস এবং মিনিমাম টেম্পারেচার পেয়েছি 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দুটোর ব্যবধান হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ওই দিনের জন্য উষ্ণতার প্রসর। এভাবে আমরা একটা মাসের বা একটা বছরের উষ্ণতার প্রসর নির্ণয় করতে পারি। এরপরে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ নিয়ে। বায়ুমণ্ডলের সর্বত্র তাপের পরিমাণ কিন্তু সমান নয়, বিভিন্ন কারণে তাপের তারতম্য হয়ে থাকে, সেই কারণগুলো আলোচনা করব। প্রথম কারণ হচ্ছে অক্ষাংশ। আমরা জানি যে পৃথিবী তার মেরু রেখার সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করছে। এর ফলে সূর্য সব জায়গায় পৃথিবীর সর্বত্র কিন্তু সমানভাবে কিরণ দেয় না, নিম্ন অক্ষাংশে লম্বভাবে এবং নিম্ন অক্ষাংশ থেকে যত আমরা উচ্চ অক্ষাংশের দিকে যাব তত তির্যকভাবে কিরণ দেয়। এবারে যেখানে লম্বভাবে সূর্য কিরণ দিচ্ছে সেখানে সূর্যরশ্মির তাপীয় ফল অধিক। কেন বেশি? কারণ লম্বভাবে যখন সূর্যরশ্মি কিরণ দিচ্ছে তখন কিন্তু সূর্য অনেক কম ডিস্টেন্স অতিক্রম করে, সূর্যরশ্মি অনেক কম ডিস্টেন্স অতিক্রম করে ওই জায়গায় পৌঁছাচ্ছে এবং লম্বরশ্মি ছড়িয়ে পড়ার এরিয়াটাও কিন্তু অনেকটা কম। উল্টো দিকে তির্যক রশ্মিকে এই ছবিতেই দেখো অনেকটা বেশি ডিস্টেন্স কিন্তু কভার করে ভূপৃষ্ঠে পৌঁছাতে হচ্ছে এবং সে অনেক বেশি এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে। সেই জন্য তির্যক রশ্মির কার্যকরিতার পরিমাণ কম হওয়ায় লম্বরশ্মিতে ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডল অধিক উত্তপ্ত হয় এবং তির্যক রশ্মির দ্বারা উত্তাপের পরিমাণ হচ্ছে অপেক্ষাকৃত কম। দ্বিতীয় কারণ হচ্ছে উচ্চতা। আজকে যখন আমরা ট্রোপোস্ফিয়ার নিয়ে আলোচনা করলাম তখনই আমরা জেনেছিলাম যে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হচ্ছে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। অর্থাৎ যত আমরা উপরে উঠব তত উষ্ণতা হচ্ছে কমবে। কিন্তু কেন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমছে? প্রথম কারণ হচ্ছে বায়ুমণ্ডল কিন্তু খুব বেশি সরাসরি উষ্ণতা সূর্য থেকে শোষণ করতে পারে না, ভূপৃষ্ঠ থেকে কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। কাজে ভূপৃষ্ঠ সংলগ্ন নিচের বায়ুস্তর যতটা উষ্ণ হওয়ার সুযোগ পায় উপরের স্তর কিন্তু ততটা সুযোগ পায় না। কাজেই আমরা নিচ থেকে যত উপরে উঠব উষ্ণতা তত কমতে থাকে। এছাড়া বায়ুমণ্ডলের যে উপাদানগুলো রয়েছে সেটাও আজকে বললাম প্রথমে বৈশিষ্ট্য বলার সময় যে 97% উপাদানই আমরা দেখতে পাচ্ছি 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতার মধ্যে। কাজে উষ্ণতা যে ধারণ করবে বায়ুমণ্ডলের মধ্যে সেই উপাদানের পরিমাণও কিন্তু উপরের স্তরে অনেক কম, নিচের স্তরে বেশি উপরের স্তরে কম, সেই জন্য বায়ুমণ্ডলের উষ্ণতা যত আমরা উপরে উঠি তত কমতে থাকে। তৃতীয় কারণ হচ্ছে বায়ুমণ্ডলের উপরের অংশ হচ্ছে যথেষ্ট স্বচ্ছ হয়, সেজন্য যে পরিমাণ তাপ সে গ্রহণও করে সেটা সে পরিত্যাগ করে দেয়, প্রতিফলন করে দেয়, সেই জন্য
উপরের স্তরের উচ্চতা হচ্ছে, উচ্চতা যত বাড়ে উপরের স্তরের উষ্ণতা তত কমতে থাকে। এই প্রসঙ্গে আমরা জেনে নেব বৈপরীত্য উষ্ণতা সম্পর্কে। বৈপরীত্য উষ্ণতা বা ইনভার্সন অফ টেম্পারেচার, এটা কি? আমরা যেটা জানলাম যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমছে, ঠিক এর বিপরীত অবস্থা যখন হয়, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন উষ্ণতা না কমে উষ্ণতা বাড়তে শুরু করে, তখন তাকে বলা হচ্ছে বৈপরীত্য উষ্ণতা বা ইনভার্সন অফ টেম্পারেচার। কোথায় এটা দেখতে পাচ্ছি? পার্বত্য অঞ্চলে রাতের বেলায় যখন উপরের অংশের বাতাস খুব দ্রুত শীতল এবং ভারী হয়ে যায় এবং পর্বতের ঢাল বেয়ে নিচে উপত্যকার দিকে নামতে শুরু করে, এই নিচে নামতে শুরু করা বাতাসকে বলা হচ্ছে ক্যাটাবেটিক বাতাস। আর উপর নিচের উপত্যকা অংশে যে উষ্ণ বায়ু থাকে, সেই উষ্ণ বায়ু পর্বতের ঢাল বেয়ে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে, এটাকে বলা হচ্ছে অ্যানাবেটিক বাতাস। তাহলে উপত্যকা অংশে চলে আসলো ঠান্ডা বাতাস আর উপরে চলে গেল গরম বাতাস। তাহলে কেউ যখন উপত্যকা অংশ থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠবে, তখন সে কী দেখবে? যে উপত্যকা অংশে অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস রয়েছে বা ঠান্ডা ভাব বিরাজ করছে, এবং সে যত উপরের দিকে উঠছে তত সে উষ্ণ বাতাস অনুভব করবে বা উষ্ণতা বেশি অনুভব করবে। এই ঘটনাকেই বলা হচ্ছে বৈপরীত্য উষ্ণতা বা ইনভার্সন অফ টেম্পারেচার। তাপের তারতম্যের অন্য বাকি কারণগুলো আমরা একটু স্লাইডের মাধ্যমে দেখে নেব। সমুদ্র থেকে দূরত্ব তৃতীয় কারণ। আমরা জানি যে একই উষ্ণতায় ভূপৃষ্ঠ যতটা গরম হয়, সেম উষ্ণতায় সমুদ্র কিন্তু বা জলভাগ অনেক ধীরে ধীরে গরম হয়। সেই জন্য সমুদ্র সংলগ্ন যে বাতাস রয়েছে, সেই সমুদ্র সংলগ্ন বাতাস ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে, আর ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস ধীরে ধীরে যেমন উত্তপ্ত হচ্ছে, দ্রুত যেমন উত্তপ্ত হচ্ছে, দ্রুত শীতলও হয়ে যাচ্ছে। এর ফলে সমুদ্রের কাছের অংশ বা সমুদ্রের কাছে যে জায়গাগুলো রয়েছে সেখানে জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন প্রকৃতির হয়। সমুদ্র থেকে যত আমরা দূরে সরে যাব, ভূপৃষ্ঠের ভূ অভ্যন্তরে প্রবেশ করব, তত হচ্ছে উষ্ণতা বা জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সুরাট সমুদ্রের কাছে হওয়ায় সেখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির, এবং নাগপুর সমুদ্র থেকে দূরে হওয়ায় সেখানকার জলবায়ু হচ্ছে চরম ভাবাপন্ন প্রকৃতির। নেক্সট পয়েন্ট হচ্ছে বায়ু প্রবাহ। যে অংশের উপর দিয়ে উষ্ণ বাতাস প্রবাহিত হয় সেখানে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পায়, যে অংশের উপর দিয়ে শীতল বাতাস প্রবাহিত হয় সেখানকার উষ্ণতা কমে। বাতাস বা কোথা থেকে সৃষ্টি হচ্ছে, সেই সৃষ্টি হওয়ার জায়গা এবং কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে তার উপরে বায়ুমণ্ডলের সেই বায়ুটা উষ্ণ হবে না শীতল হবে সেটা নির্ভর করছে। উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি যে শীতল সুমেরু বায়ুর প্রভাবে চীন দেশের জল জমে বরফে পরিণত হয়ে যাচ্ছে, আবার উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে রকি পর্বতের পাদদেশে জমা বরফ গলে জল হয়ে যায়। নেক্সট হচ্ছে সমুদ্র স্রোত। যে উপকূলের পাশ দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে সেখানে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আর যে উপকূলের পাশ দিয়ে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে সেই অংশে হচ্ছে শীতলতা বৃদ্ধি পাচ্ছে। যেমন নরওয়ের চেয়ে ল্যাব্রাডর উপদ্বীপ নিরক্ষরেখার কাছে অবস্থিত, কিন্তু ল্যাব্রাডরের পাশ দিয়ে যেহেতু শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হচ্ছে, সেই জন্য এই অংশের উষ্ণতা সারা বছরই হিমাঙ্কের নিচে থাকে। এবং অন্যদিকে নরওয়ের পাশ দিয়ে যেহেতু উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হয়, সেই জন্য নরওয়ের উপকূল সারা বছরই বরফমুক্ত থাকে। ষষ্ঠ কারণ হচ্ছে পর্বতের অবস্থান। কোনো দেশে বা কোনো অংশে যদি পর্বত অবস্থান করে, তাহলে সেই পর্বতের অবস্থান বায়ুপ্রবাহকে আসতে বাধা দান করে, সেই জন্য বায়ুপ্রবাহ ফ্রি মিক্সিংয়ের অভাবে সেখানকার উষ্ণতা প্রভাবিত হতে পারে। যেমন হিমালয়ের অবস্থানের কথা আমরা এখানে ধরতে পারি। হিমালয়ের দক্ষিণে অবস্থানের কারণে সাইবেরিয়ার শীতল বাতাস ভারতে প্রবেশ করতে পারে না, ফলে শীতকালে ভারতের উষ্ণতা বিশেষ কমে না। অন্যদিকে হিমালয়ের উত্তরে অবস্থানের কারণে শীতকালে চীনে খুব শীতলতা অনুভূত হয়। মৃত্তিকার গঠনও বায়ুমণ্ডলের উষ্ণতাকে প্রভাবিত করে। মৃত্তিকা যদি নুড়ি, বালি, কাঁকড়, পাথর এই সমস্ত উপাদান দিয়ে তৈরি হয়, তাহলে সেই মৃত্তিকা খুব সহজেই উত্তপ্ত হয় এবং খুব সহজেই শীতল হয়। উল্টো দিকে মৃত্তিকা যদি পলি মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে তৈরি হয়, তাহলে সে যেমন ধীরে ধীরে উত্তপ্ত হবে, ধীরে ধীরে শীতলও হবে।
এইভাবে মৃত্তিকার উপাদানও হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতাকে প্রভাবিত করে। যেমন পশ্চিমবঙ্গের চেয়ে রাজস্থানের দৈনিক এবং ঋতুগত উষ্ণতার পার্থক্য অনেক বেশি, যেহেতু আমরা জানি পশ্চিমবঙ্গ মূলত পলি মৃত্তিকা দিয়ে তৈরি এবং রাজস্থানের মূলত বালির পরিমাণও বেশি। সেই জন্য রাজস্থান যেমন খুব দ্রুত, ওখানকার মাটি যেমন খুব দ্রুত উষ্ণ হয় তেমনই খুব দ্রুত শীতলও হয়ে যায়। নেক্সট হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢাল কোন দিকে রয়েছে, নিরক্ষরেখার দিকে বা নিরক্ষরেখার বিপরীত দিকে, সেই অবস্থানও বায়ুমণ্ডলের উষ্ণতাকে প্রভাবিত করে। যেমন হিমালয়ের দক্ষিণ অংশ নিরক্ষরেখার দিকে এবং হিমালয়ের উত্তর অংশ নিরক্ষরেখার বিপরীত দিকে অবস্থানের কারণে একই উচ্চতাতেও উষ্ণতার পার্থক্য কিন্তু অনুভূত হয়। নেক্সট কারণ হচ্ছে মেঘের আবরণ বা মেঘাচ্ছন্নতা। মেঘের আবরণ দুভাবে বায়ুমণ্ডলের উষ্ণতাকে প্রভাবিত করে। এক, যদি দিনের বেলায় মেঘাচ্ছন্নতা থাকে তাহলে সূর্যরশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দান করে এবং উত্তপ্ত হতে বাধা দান করে। উল্টো দিকে যদি রাতের বেলায় মেঘাচ্ছন্ন আকাশ থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ভূপৃষ্ঠ যখন তাপ প্রতিফলন করবে সেই প্রতিফলনে কিন্তু মেঘ বাধা দেবে এবং সেই তাপ পৃথিবীর বায়ুমণ্ডলেই থেকে যাবে এবং উষ্ণতা বাড়িয়ে দেবে। এই জন্য রাতের বেলায় যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে কিন্তু আমরা গরম অনুভব করি। তারপরে হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ এক তো ছায়া প্রদান করছে, ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে না, তাছাড়া সে আলোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নিচ্ছে, ফলে বায়ুমণ্ডলকে উত্তপ্ত হওয়ার হাত থেকে মানে কিছুটা পিছিয়ে দিচ্ছে, উত্তপ্ত হতে পারছে না বায়ুমণ্ডল তত তাড়াতাড়ি। এছাড়া বাষ্পমোচনের মাধ্যমে সে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প সংযোগ করছে। এবং স্বাভাবিক উদ্ভিদের আবরণ যদি কোনো জায়গায় থাকে তাহলে সরাসরি ভূপৃষ্ঠকে সূর্যরশ্মি উত্তপ্তও করতে পারে না। এইভাবে স্বাভাবিক উদ্ভিদ বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া নগরায়ন এবং শিল্পায়নের কারণেও বায়ুমণ্ডলের উষ্ণতার হেরফের হয়। নগরায়ন যেহেতু ইট কাঠ সিমেন্ট বালি এগুলোর কনস্ট্রাকশন বেশি, এগুলোর তাপ বেশি, যেমন গ্রহণ করে তেমন তাপ তাড়াতাড়ি ত্যাগও করে। এছাড়া শিল্পায়নের জন্য বায়ুতে দূষক মাত্রার পরিমাণ বাড়ে, যানবাহনের জন্য বায়ুমণ্ডলে দূষক মাত্রার পরিমাণ বাড়ে। এর ফলে এই সকল কারণে বায়ুমণ্ডল নগরায়ন এবং শিল্পায়ন যেখানে বেশি সেখানকার বায়ুমণ্ডল দ্রুত উত্তপ্ত হয়। তাহলে এইভাবে আমরা আজকে জেনে নিলাম যে বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হচ্ছে এবং বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণগুলো কী কী। এরপরে আমরা একটু তাপমণ্ডল সম্পর্কে বোর্ডে জেনে নেব। তাপমণ্ডল, তাপমণ্ডল অর্থাৎ পৃথিবীর সর্বত্র যেহেতু উষ্ণতা সমান নয় সেই হিসেবে পৃথিবীকে তিনটে তাপবলয়ে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডলের বিস্তার হচ্ছে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ নিরক্ষরেখা থেকে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি পর্যন্ত হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণমণ্ডলের বিস্তার। উষ্ণমণ্ডলে স্বভাবতই উষ্ণতা অনেক বেশি থাকে। তারপরে হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডলের বিস্তার হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর থেকে 65.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 65.5 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত পর্যন্ত হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। তারপরে হচ্ছে হিমমণ্ডল। হিমমণ্ডলের বিস্তার হচ্ছে 65.5 ডিগ্রি উত্তর, অর্থাৎ সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু পর্যন্ত, 90 ডিগ্রি নর্থ পর্যন্ত, এবং 65.5 ডিগ্রি সাউথ, অর্থাৎ কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু বা 90 ডিগ্রি সাউথ পর্যন্ত। এটাকে বলা হচ্ছে হিমমণ্ডল। হিমমণ্ডলের উষ্ণতা খুব কম থাকে। উষ্ণমণ্ডলে উষ্ণতা খুব বেশি থাকছে, তারপরে হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলে উষ্ণতা খুব কম বা বেশি কোনোটাই থাকছে না, এবং হিমমণ্ডলে হচ্ছে উষ্ণতা খুবই কম থাকছে, অর্থাৎ শীতলতা খুব বেশি থাকছে। এরপরে আমরা একটু জানবো সমোষ্ণ রেখা সম্পর্কে। সমোষ্ণ রেখা বা আইসোথার্ম, সমোষ্ণ রেখা অর্থাৎ সমান উষ্ণতা যুক্ত রেখা। পৃথিবীর বা কোনো দেশের একটা নির্দিষ্ট সময়ে যে জায়গাগুলোর উষ্ণতা সমান থাকে সেই জায়গাগুলোকে যে কাল্পনিক রেখার দ্বারা মানচিত্রে যোগ করা হয় তাকেই বলা হচ্ছে সমোষ্ণ রেখা বা আইসোথার্ম। সমোষ্ণ রেখার বৈশিষ্ট্য হচ্ছে সমোষ্ণ রেখাগুলো অক্ষরেখার সমান্তরালে বিন্যস্ত হয়। সমোষ্ণ রেখাগুলো জলভাগে প্রায় সমান্তরালভাবে বিন্যস্ত এবং স্থলভাগে এগুলি একে বেঁকে বিন্যস্ত হয়। সমোষ্ণ রেখার
আরও একটি বৈশিষ্ট্য হলো যত আমরা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে এগিয়ে যাই সমোষ্ণ রেখার মান তত কমতে থাকে। এরপরে আমরা জানব বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। এটা আমরা একটু প্রজেক্টরের মাধ্যমে দেখে নেব। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এই শব্দটা আমরা যদিও শুনেছি, যে কোনো নিউজ পেপার বা খবর যদি আমরা শুনি, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটলে এখন একটা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং শব্দটা আমরা শুনতে পাই। কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বিষয়টা কী? আমরা আজকে যখন আলোচনা শুরু করেছিলাম তখন আমি তাপ বাজেট বা হিট বাজেট বলেছিলাম যে পৃথিবী যে পরিমাণ ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ শোষণ করছে সূর্য থেকে, ঠিক ততটাই তাপ আবার সে বিকিরণ করে দিচ্ছে। কিন্তু সে যে যতটা তাপ গ্রহণ করলো ঠিক ততটাই কিন্তু বিকিরণ করে না, অর্থাৎ সবসময় কিন্তু এই জমা খরচের হিসেবটা জিরো হয় না। কিছুটা তাপ কিন্তু সে ধরে রাখে। বায়ুমণ্ডলের বেশ কিছু গ্যাসীয় উপাদান রয়েছে, তারা কিন্তু এই তাপ ধরে রাখে, এবং এই তাপ ধরে রাখাটা খুব জরুরিও। কারণ যদি পৃথিবীর উষ্ণতা একদম জিরো হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে সেই উষ্ণতায় কিন্তু জীবকুল বেঁচে থাকতে পারবে না। জীবের অস্তিত্ব রক্ষার জন্য সেই উষ্ণতা ধরে রাখাটা খুব জরুরি। কিন্তু বিভিন্ন কারণে যখন এই পৃথিবীর গড় উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায়, তখন সেই অবস্থাকে বিজ্ঞানীরা বলছেন গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এবারে কী কী কারণে এই উষ্ণতাটা বাড়ছে? বিগত কয়েক দশক ধরে জীবাশ্ম জ্বালানির কন্টিনিউয়াস ইউজ এবং নগরায়ন এবং শিল্পায়নের পরিমাণ বৃদ্ধি, এই সকল কারণে বাতাসে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবারে এই গ্রিনহাউস গ্যাসগুলোর কারণে বিজ্ঞানীরা মনে করছেন এই গ্যাসগুলোর কারণে পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমি এখানে একটা শব্দ ব্যবহার করলাম, গ্রিনহাউস গ্যাস। তো আমরা প্রথমে বুঝে নেব গ্রিনহাউস বিষয়টা কী। গ্রিনহাউস আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, দেখো কাচের তৈরি একটা ঘর। এই কাচের ঘরটা মূলত ব্যবহার করা হয় শীত প্রধান দেশে উদ্ভিদ চাষের জন্য, কারণ এখানে যেহেতু টেম্পারেচার খুব কম সেই জন্য বাইরে ওই টেম্পারেচারে উদ্ভিদ চাষ করা সবসময় সম্ভব হয় না। সেই জন্য ওখানে একটা কাচের দেওয়াল তৈরি করা হয়, কাচের ঘর তৈরি করা হয়, যে কাচের দেওয়াল হচ্ছে কাচের ছাদও কাচে। এবার এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, দেখো সূর্যরশ্মি আসছে ক্ষুদ্র তরঙ্গরূপে ভিতরে প্রবেশ করছে। ভিতরে প্রবেশ করার পরে ভিতরে যে উদ্ভিদ বা মাটি রয়েছে সেগুলোর দ্বারা প্রতিফলিত হয়ে বৃহৎ তরঙ্গরূপে বাইরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাইরে যেতে পারছে না বলে সেই সূর্যরশ্মি আবার ওই কাচের ঘরের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। ফলে কি হচ্ছে, কাচের ঘরের যে টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে ওই বেড়ে যাওয়া টেম্পারেচারটাকে কাজে লাগিয়েই কিন্তু ওখানে গাছ চাষ করা হয়, উদ্ভিদ চাষ করা হয়, এটাকেই বলা হচ্ছে গ্রিনহাউস। এবারে এই গ্রিনহাউস কীভাবে আমাদের পৃথিবীর উপরে কাজ করছে সেটা একটু আমরা দেখে নেব। দেখো এই ছবিতে এই বাম দিকে যদি আমরা দেখি, তাহলে বাম দিকে আমরা দেখছি সূর্যরশ্মি আসছে, এসে প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে, কোনো সমস্যা নেই, আসছে আবার প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। কিন্তু এই অংশটাই যদি ছবির এই অংশটাই আমরা দেখি, তাহলে দেখো সূর্যরশ্মি আসছে প্রতিফলিত হতে যাচ্ছে, কিন্তু গ্রিনহাউস গ্যাস প্রতিফলনে বাধা সৃষ্টি করছে, একটা ট্র্যাপের মতন সৃষ্টি করছে। বিভিন্ন কারণে যখন বাতাসে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড এগুলো গ্যাসের পরিমাণ বেড়ে যায়, তখন আগের ছবিতে আমরা যেরকম দেখলাম কাচের ঘর, কাচের ছাদ, কাচের দেওয়াল, সেই রকমই বায়ুমণ্ডলের এই গ্যাসীয় উপাদানগুলো একটা কাচের দেওয়ালের মতন একটা আস্তরণ তৈরি করে, যে আস্তরণ ভেদ করে সূর্যরশ্মি ভূপৃষ্ঠে চলে আসতে পারে। কিন্তু প্রতিফলনের সময় বৃহৎ তরঙ্গরূপে যখন প্রতিফলিত হচ্ছে সূর্যরশ্মি, তখন ওই গ্যাসগুলোর বাধা টপকে সেটা কিন্তু মহাশূন্যে যেতে পারে না। তার ফলে কী হয়, ওই সূর্যরশ্মি বায়ুমণ্ডলের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে এবং বায়ুমণ্ডলের যে উষ্ণতা রয়েছে সেটাকে বাড়িয়ে দেয়, ফলে বায়ুমণ্ডলের স্বাভাবিক উষ্ণতা বেড়ে যায়। এটাকেই বলা হচ্ছে গ্রিনহাউস এফেক্ট। কোন কোন গ্যাস এই গ্রিনহাউস গ্যাস হিসেবে পরিচিত সেটা আমরা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি। গ্রিনহাউস গ্যাসের মধ্যে প্রথম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের উৎস হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন। এর পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে এর ভূমিকা হচ্ছে 54%। তারপরে রয়েছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন।
এটার উৎস হচ্ছে এয়ার কন্ডিশন, ফ্রিজ, ফোমের প্যাকেজ, এরোসল স্প্রে, রং শিল্প, প্লাস্টিক শিল্প, এগুলো থেকে এই সিএফসি নির্গত হয়। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে এর ভূমিকা হচ্ছে 21%। মিথেন, মিথেনের উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, বর্জ্য পদার্থের বিয়োজন, জলাভূমিতে ধান চাষ, গবাদি পশুর জাবর কাটা, মলমূত্র প্রভৃতি হচ্ছে মিথেন গ্যাসের উৎস। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে এর ভূমিকা হচ্ছে 12%। নাইট্রাস অক্সাইড, এর উৎস হচ্ছে জীবাশ্ম জ্বালানি দহন, দাবানল, কৃষিতে নাইট্রোজেন সার প্রয়োগ, অণুজীবদের বিক্রিয়া, এর ভূমিকা হচ্ছে 6%। ওজোন, ফটোকপি করার যন্ত্র, বায়ু এবং জলশোধন যন্ত্র থেকে, চিকিৎসা এবং জীবাণুমুক্ত করার কাজে ব্যবহৃত অতিবেগুনি রশ্মি থেকে এর উৎস হচ্ছে এগুলি, এবং এর ভূমিকা হচ্ছে 7% পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে। এবারে পৃথিবীর যে এই উষ্ণতা বাড়ছে, যেটাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বললাম, সেই বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের পৃথিবী এবং পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলাফলের মধ্যে প্রথম হচ্ছে জলবায়ুগত পরিবর্তন। বিশ্ব উষ্ণায়নের ফলে উষ্ণমণ্ডলের দেশগুলোতে গ্রীষ্ম ঋতু আরও দীর্ঘ হবে, বৃষ্টিপাতের পরিমাণ কমবে, খরার প্রকোপ বাড়বে, সমগ্র বিশ্বজুড়ে বৃষ্টিপাতের বণ্টনের পরিবর্তন ঘটবে, মেরু সন্নিহিত অঞ্চলে শীতকাল আরও তীব্র হবে, বজ্রঝড়, ঘূর্ণবাত সহ বিভিন্ন বায়ুমণ্ডলের গোলযোগ বাড়বে, প্রায়শই বৃষ্টিবহুল এলাকায় খরা এবং খরাপ্রবণ এলাকায় অতিবৃষ্টি ঘটবে, সমুদ্র জলতলের গড় উচ্চতা বৃদ্ধি পাবে, দুই মেরু অঞ্চলে সঞ্চিত বরফের বিশাল স্তূপ গলে যেতে পারে, এর ফলে সমুদ্র জলতলের উচ্চতা আগামী 2050 সালের মধ্যে 50 থেকে 100 সেন্টিমিটার বা 2100 সালের মধ্যে 180 থেকে 200 সেন্টিমিটার বাড়বে, যার ফলে সমুদ্র উপকূলবর্তী বহু এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বসতি এলাকা এবং কৃষিজমির পরিমাণ কমবে, মৃত্তিকা লবণাক্ত হবে, পানীয় জলের সংকট দেখা দেবে, বিশ্বব্যাপী ম্যানগ্রোভ ধ্বংস হবে, সুনামি প্রবল আকার ধারণ করবে, সমুদ্র জলের উষ্ণতা এবং লবণতার পার্থক্য ঘটবে, তার ফলে সমুদ্র স্রোত এবং সামুদ্রিক পরিবেশের পরিবর্তন ঘটবে, জলচক্রের পরিবর্তন হবে, উষ্ণতা বৃদ্ধির জন্য বাষ্পীভবনের হার বৃদ্ধি পাবে, বৃষ্টিপাতের পরিবর্তন ঘটবে, ফলে জলচক্রেরও পরিবর্তন ঘটবে, কৃষি উৎপাদন হ্রাস পাবে, অনাবৃষ্টি, খরার প্রকোপ বৃদ্ধি, কৃষিজমির পরিমাণ হ্রাস, জলবায়ুগত পরিবর্তন, রোগ পোকার আক্রমণ বৃদ্ধি পাওয়ার ফলে ফসলের উৎপাদন হ্রাস পাবে এবং ফসলের স্থানগত পরিবর্তন হবে, অর্থাৎ যে জায়গায় যে ফসল হতো আগে সেটা আবার বিশ্ব উষ্ণায়নের ফলে হবে না, রোগের প্রকোপ বৃদ্ধি পাবে, ক্রান্তীয় অঞ্চলের বিভিন্ন রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গি, এগুলি নাতিশীতোষ্ণ এবং শীতল জলবায়ু অঞ্চলেও এদের প্রকোপ দেখা দেবে, মরুকরণ বৃদ্ধি পাবে, মরু অঞ্চলের উষ্ণতা আরও বৃদ্ধি পাবে এবং মাটির আর্দ্রতা হ্রাস পাওয়ায় এবং বায়ুর কার্যাবলী বৃদ্ধি পাওয়ার ফলে মরুকরণ ঘটবে, পানীয় জলের যোগান হ্রাস পাবে, তাপমাত্রা বৃদ্ধির ফলে খাল, বিল, নদী শুকিয়ে যাবে বা আয়তনে সংকুচিত হবে এবং ভৌম জলের ভাণ্ডারও সংকুচিত হবে, সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি হবে, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি এবং দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমে যাওয়ার জন্য সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি হবে, প্ল্যাঙ্কটন থেকে শুরু করে সমস্ত জীবই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, অরণ্য বিনাশ, উষ্ণতা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের বণ্টনের পরিবর্তন, খরা, মরু সম্প্রসারণ, উষ্ণ এবং শুষ্ক আবহাওয়ায় দাবানলের প্রকোপ অনেক বেশি বেড়ে যাবে, যার ফলে অরণ্য বিনাশের ঘটনাও অনেক বেশি বাড়বে, এল নিনোর প্রকোপ বৃদ্ধি এবং তার প্রভাব। বিশ্ব উষ্ণায়নের ফলে এল নিনোর প্রকোপ বাড়বে। প্রথমে জেনে নিই এল নিনো বিষয়টা কি। প্রশান্ত মহাসাগরে পেরু এবং ইকুয়েডর উপকূলের পাশ দিয়ে শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয়। এবার শীতল স্রোত প্রবাহিত হওয়ার জন্য সেখানে স্বভাবতই উচ্চচাপ থাকে এবং উষ্ণতা সেখানে কম হয়, কিন্তু কোনো কোনো বছরে সেখানে কি হয়, উত্তর দিক থেকে একটা উষ্ণ স্রোত ওই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, ফলে যেখানে উচ্চচাপ ছিল সেখানে কিন্তু নিম্নচাপ বিরাজ করছে। এবারে নিম্নচাপ বিরাজ করার জন্য ইকুয়েডর এবং পেরু উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং উল্টো দিকে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া এই অংশে হচ্ছে খরা দেখা দেবে। যে উষ্ণ স্রোতের কথা বললাম, যেটা উত্তর অংশ থেকে আসছে, সেই উষ্ণ স্রোতকেই বলা হচ্ছে এল নিনো। এল নিনোর ফলে কেবলমাত্র যে পেরু ইকুয়েডরই প্রভাবিত হয় তা নয়,
বিভিন্ন অংশ, পৃথিবীর বিভিন্ন অংশ এর দ্বারা প্রভাবিত হয়। যেমন প্রভাবগুলো একটু আমরা দেখে নিই। দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার পূর্ব উপকূলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত কম হয়। ইন্দোনেশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়। দক্ষিণ আমেরিকার পেরু উপকূল এবং আটাকামা মরুভূমিতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। পেরুর উপকূলে মৎস্য আহরণ কমে যায়। উত্তর আমেরিকার মধ্য পশ্চিম এবং উত্তর পূর্ব অংশ এবং কানাডায় শীতের প্রকোপ কমে যায়। এলনিনো প্রভাবিত সমুদ্রে প্রবাল কীট মারা যায়। জৈব বৈচিত্র্যের সংকট। সমগ্র জীবজগতই উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে ভীষণ সংবেদনশীল। বিশেষত শীত প্রধান অঞ্চলে বহু উদ্ভিদ এবং প্রাণী চিরতরে হারিয়ে যাবে। আমরা এই অংশ বায়ুমণ্ডলে তিনটে সাব ইউনিট নিয়ে আলোচনা করলাম। এবার এই অংশ থেকে সম্ভাব্য কী কী প্রশ্ন হতে পারে সেটা একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। রচনাধর্মী প্রশ্নের মধ্যে এই অংশ থেকে হতে পারে, উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো, বায়ুমণ্ডল কোন কোন পদ্ধতির দ্বারা উত্তপ্ত হয়, জীবজগৎ তথা পরিবেশের উপরে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো, বায়ুমণ্ডলের উত্তাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন লেখার সময় অবশ্যই পয়েন্ট করে লিখবে এবং ছবি দেওয়ার চেষ্টা করবে। ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, যার প্রশ্নমান তিন, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে জেট বিমানগুলি চলাচল করে কেন বা স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল কেন বলা হয়, ওজন স্তরের গুরুত্ব লেখো, তাপ বাজেট বা হিট বাজেট কী। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের মধ্যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো, অ্যারোজল কী, ট্রোপোপস কী, অ্যালবেডো কী, সমোষ্ণ রেখা কী, হেট্রোস্ফিয়ারের উপস্তরগুলি কী কী, উষ্ণতার প্রসর কাকে বলে, ইনসোলেশন কী, মেরুজ্যোতি কী, দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো এবং লানাদা কী। আলোচনার মধ্যে বাকি সমস্ত প্রশ্নগুলোর উত্তরই আলোচনা করা হয়েছে, তবে লানাদা বিষয়টা আলোচনা করিনি। লানাদা হলো প্রশান্ত মহাসাগরে যখন এলনিনো বা লানিনার কোনো কিছুরই প্রভাব থাকে না, তখন একটা স্বাভাবিক অবস্থা সেখানে বিরাজ করে। এই স্বাভাবিক অবস্থাটাকেই বলা হচ্ছে লানাদা। আজকে এই পর্বে বায়ুস্তরের তিনটে সাব ইউনিট নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী পর্বে বায়ুমণ্ডলের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। আশা করি এই আলোচনা তোমাদের কাজে আসবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি।